তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? প্রতিদিনের মতো আজ আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে একটি অসাধারণ একটি অ্যাপ লক আনলাম, যার লক লাগালে আপনার বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞাসা করবেই করবে যে ভাই, এত সুন্দর লকটি আপনি কোথায় পেয়েছেন বা কিভাবে সেট করেছেন। তো অসাধারণ একটি অ্যাপ লক আপনার মোবাইলে আজকে আপনি সেটিং করতে যাচ্ছেন, তো আপনি শিখতে যাচ্ছেন। তো এত সুন্দর অ্যাপ লকটি আপনার মোবাইলে যদি সেট করতে চান তাহলে এই ভিডিওটি আপনি পুরোটা দেখবেন, মানে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমাদের টেকনিক্যাল টিম মানা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভিডিওর নিচেই দেখতে পাবেন রেড কালারের লেখা আছে সাবস্ক্রাইব, তো এটাকে টাচ করে আপনি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য, এবং ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনার একটা লাইকে আমাদের ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে দেয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, কীভাবে ডাউনলোড করতে হয় ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো প্রথমে আমরা সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। তো ওপেন করার পর ঠিক এমন একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন, তো ইন্টারফেস আসার পরে একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমাদের অ্যাপটি ওপেন হয়ে গেছে। তো তারপরে আপনি এখানে দেখতে পাবেন যে সেট লক স্ক্রিন, তো এটাকে আপনি টাচ করবেন, টাচ করার পরে আপনার অ্যাপটি ইনেবেল করতে হবে। তো প্রথমে একটি অপশান আপনি দেখতে পাবেন ইনেবেল লক স্ক্রিন, তো সেখানে আপনি ক্লিক করবেন, সেখানে ক্লিক করার পর আপনি ইনেবেল পিন, আপনি এখান থেকে আপনি একটি পিন আপনি সিলেক্ট করবেন, তো আপনার পছন্দ মতো আপনি একটি পিন আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর ফের একবার দেবেন, আপনি কনফার্ম পাসওয়ার্ড আপনি আর একবার দেবেন, দিয়ে সেভ আইকনে আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনি সেট পাসওয়ার্ড, আপনি এখান থেকে আবার একটি পাসওয়ার্ড সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার আপনার পরে এখানে কাস্টমাইজ করতে হবে আপনাকে, তো কাস্টমাইজে আপনি ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর আপনি এখানে অনেকটি অপশান পেয়ে যাবেন, তো প্রথম অপশানতে আপনি ক্লিক করবেন, তো সেট ব্যাকগ্রাউন্ড, তো সেট ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনার অনেক ব্যাকগ্রাউন্ড আপনি এখানে পেয়ে যাবেন, তো আপনার পছন্দ মতো আপনি একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে টাচ করবেন, টাচ করে নেওয়ার পরে এখানে সেট ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করবেন। তো সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আপনার এখানে তারপর দু নম্বর অপশানটি হচ্ছে যে সেট জিপেয়ার ট্রাই, তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনি একটি চেন, আপনার পছন্দ মতো একটি চেন আপনি এখান থেকে মানে চয়েস করবেন। চয়েস করে নেওয়ার পরে আপনি এখানে সেটে ক্লিক করে দেবেন। সেটে ক্লিক করার পর আপনি তৃতীয় নম্বরে ক্লিক করবেন। তৃতীয় নম্বরে ক্লিক করার পর মানে চেনের যে লকটা থাকে, যেখানে হাত দিয়ে আপনার খুলতে হয়, যেটা ধরতে হয়, তো সেটা আপনি এখান থেকে চয়েস করবেন। চয়েস করে নেওয়ার পরে আপনি আবারও সেট করে দেবেন। সেট করে দেওয়ার পরে আপনি এখান থেকে সেট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, SMS মিস কল আপনি এখান থেকে অনেক জায়গায় আপনি এই অ্যাপটা লাগাতে পারবেন। তো লাগানো হয়ে গেলে আপনি কেমনভাবে আপনি তৈরি করেছেন সেটা আপনি এখান থেকে রিভিউ লক স্ক্রিনে ক্লিক করে আপনি দেখতে পারেন যে এরকমভাবে আপনার তৈরি হয়ে গেছে। তো তারপর এখানে আপনি ডন করে দেবেন, ডন করে দেওয়ার পরে আবার আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর আপনার লক স্ক্রিনটি হয়ে গেছে। এখন যদি আপনি আপনার মোবাইলকে লক করে দেন তাহলে আপনার মোবাইলটি অসাধারণ একটি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে লক করে দেখাচ্ছি। তো বন্ধুরা মোবাইলকে যখনই আমি অফ করলাম মানে লক করলাম, তখনই আমার স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে গেছে, তার জন্য আমি দেখাতে পারলাম না। তো বন্ধুরা এটা কোনো ফেক অ্যাপ না, আপনার ইউটিউবে অনেক ফেক অ্যাপ থাকে, তো এটা কোনো ফেক অ্যাপ না, আপনারা বিশ্বাস করেন। তো এই অ্যাপটি আপনি সেটিং করেন, তারপরে আপনি বলেন যে অ্যাপটি ফেক কি না। তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ডাউনলোড করবেন। তো এখন আমি বলবো যে কীভাবে আপনি ডাউনলোড করবেন বা কোথায় পাবেন। তো ডাউনলোড করতে গেলে আপনার মোবাইলে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে আপনি চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন, তো প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন যে গোল বিউটিফাই। তো এখানে লেখার পরে আপনি অ্যাপ্লিকেশনটি দু নম্বরে পেয়ে যাবেন, এখান থেকে আপনি ইনস্টল বা ডাউনলোড করে নেবেন, লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশানে, ওয়ান ক্লিকে আপনি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা অসাধারণ একটি অ্যাপ্লিকেশন, আপনার ব্যবহার করেন তারপর আপনি বলেন যে ভাই এটা খারাপ বা ফেক, এরকম কিছু আপনি বলতে পারেন, যদি ফেক হয় তো ফেক বলতে পারেন। তো বন্ধুরা অসাধারণ, এটা একদম রিয়েল অ্যাপ, আপনি ব্যবহার করেন তারপরে বলেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা বাই বাই অ্যান্ড সি ইউ গাইজ মাই নেক্সট ভিডিও।